পাওনা শেষ, প্রয়োজনও শেষ। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ আসে যারা বন্ধু নাম নিয়ে আসে, কিন্তু তাদের আসল পরিচয় হয়তো অন্য কিছু। তারা তোমার দিকে হাসি মুখে তাকিয়ে তোমার বিশ্বাস অর্জন করে, তোমার উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং দেখায় যেন তুমি তাদের জীবনের এক অপরিহার্য অংশ, কিন্তু তারা আসলে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই তোমার কাছে আসে। তোমার সাহায্যে তারা উপরে উঠতে চায়, আর তাদের প্রয়োজন মিটিয়ে গেলে তোমার অস্তিত্বকেও ভুলে যায়। এমন মানুষের থেকে সাবধান হও। তাদের মুখোশ হয়তো বন্ধুর মতো, কিন্তু তারা তোমার শত্রুর থেকেও ভয়ানক হতে পারে। তারা শুধু তোমার জন্য দরজা বন্ধ করবে এমনটা নয়, বরং তোমার পথেও বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। জীবনে এমন অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয় যে সবাইকে নিজের সবটুকু দিয়ে বিশ্বাস করা যায় না। কাউকে সাহায্য করার আগে ভেবে দেখা দরকার, তারা কি সত্যি তোমার প্রকৃত বন্ধু, নাকি শুধু নিজেদের প্রয়োজনের কারণে তোমাকে ব্যবহার করছে। সতর্ক হও, কারণ যারা তোমার সাফল্যে খুশি নয় তারা সুযোগ পেলেই তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। ভালো থাকুন, সতর্ক থাকুন, সাবধান থাকুন।